আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় প্রবাসী ভাড়া আশা করি ভালো আছেন দর্শক অনেকেই প্রশ্ন করছেন যে ভাই বিষা তুলতে চাই বা লোক কফলা করাতে চাই যা হোক বিষয়ের বিষয়টা আমি আজকে বলবো যদি আপনি নতুন ব্যবস্থা করে থাকেন দেখা যায় একটা বাংলাদেশি বিষা তুলছে আর বাংলাদেশি বিষা তুলছে বা বাংলাদেশের লোক কফলা করা যে পরবর্তীতে সেই বিষা তুলতে চায় কিন্তু তুলতে পারে না তো কোন জিনিসটা আপনি যদি ওয়েবসাইটে দেখেন তাহলে বিষা আসা সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে আমি বাকি জিনিসটা কম্পিউটারে দেখানোর চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিও নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহিত পাই দর্শক আপনি যদি মনাসাতুল কুয়া ওয়েবসাইটটা ওপেন করেন বিসার প্রোগ্রামে যান তাহলে আপনি ভিসা ব্যালেন্সে যদি এরকম কোনো ব্যালেন্স দেখতে পারেন একেবারে গ্রিন করা ঠিক আছে যদি এক দুই তিন এটা হলো বিশাল সংখ্যা যদি আপনার একটা সংখ্যা থাকে এক থাকে তাহলে একটা বিষা আসবে দুই থাকলে দুইটা বিশ আসবে তিন থাকলে তিনটা বিষে আসবে এখন দেখা যায় ব্যালেন্স এরকম ব্যালেন্স থাকার পরেও বিশার বিশাল ব্যালেন্স এরকম থাকার পরেও দেখা যায় কি হয় বাংলাদেশে বিষা আসে না কেননা এই মহাসের সাথে হয়তো বা আপনার একজন বাংলাদেশের লোক আছে বা একজন একজন বাংলাদেশের লোক কফলা বিষা তুলছেন বা কফলা করাইছেন এই জন্য আসতেছে না যদি এই রকম থাকে এই কালারটা থাকে দেখেন কালারটা এই কালারটা যদি থাকে আর যদি এখানে এক দুই তিন কোনো শঙ্কা থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিষা তুলে দেওয়ার চেষ্টা করব যদিও ওয়েবসাইড থেকে না আসে তবে একটা রাস্তা আছে যাতে করে বিষা আসে দর্শক যদি এটা কখন আরেকটা বিষয় হলো এটা কখন এরকম শু করবে মূলত এটা বলা হয় আরবিতে বলি আমরা তাসিস বলি আর কি তাসিরা তাসিস হ্যাঁ যদি তাসিস হয় তাহলে বিষা আসবে এই জন্য কেননা ছয় মাসে অর্থাৎ যদি একটা মহাশা ছয় মাসের নিচে হয়ে থাকে তাহলে দেখা যায় বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ব্যালেন্সগুলো থাকে কিন্তু পুরাতন মহাশার ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করি পুরাতন মহাশাশার ক্ষেত্রে এরকম দেখায় এই এই কালারটা দেখায় ব্যালেন্সও দেখায় তবে এটা এটারে বলি আমরা তুয়াশা যদি আসা হয় তাসিরা আসা হয় তাহলে কিন্তু ওয়াস্তা দিয়েও কাজ হয় না ওয়াস্তা দিয়েও বিষা আসে না যদি এইরকম কালারের হয় তবে যেটা আমি দেখাইছি যদি গ্রিন হয় এটা যদি থাকে আপনার প্রোগ্রামে বিশার ফগ্রামে যদি এরকম ব্যালেন্স থাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ভিসা ব্যালেন্স ঠিক আছে যদি ভিসার ব্যালেন্সটা এরকম থাকে তাহলে কিন্তু গাস্তা দিয়েও ভিসা তুলে দেওয়া যাবে তুলে দেওয়া যাবে হ্যাঁ এটা বলে ফুক কন্যাসা অর্থাৎ অর্থাৎ ন্যাসবা অফেন করে ভিসা বাহির করা যায় দর্শক আশা করি আপনার যদি কোনো সমস্যায় থাকে না এই বিষয় নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো এবং একজনের বেশি যদি কফলা করাতেও চান দুজন তিনজন চারজন পাঁচজন বাংলাদেশের লোক কফলা করাতে চান সেই ক্ষেত্রেও মুক্ত বা কফলা কফলা করানো যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিও নিশ্চিত থাকবে নাম্বার যদি প্রয়োজন হয় কাজের জন্য প্রয়োজন হয় ফোন করবেন বা মিস হোয়াটসঅ্যাপে নক করবেন খামাখা বিরক্ত করবেন না আল্লাহ হাফিজ